জীবনটা সাদা পাতা, লেখার কিছু নেই, মরুভূমিতে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই। হঠাৎ করে কেন কাঁদে আজ আমার মন, তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার আপনজন। তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায়, আমি না হয় ভালো থাকবো তোমার ভালো থাকায়। যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে, তবে চলে যেও ওই দূর আকাশের বুকে, আমি রূপালী কোনো তারা হয়ে থাকবো তোমার পাশে। মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি, আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি, হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি। মনে রাখিস, হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি। দূরত্ব জানে, শুধু একদিন খুব নিকটে ছিলাম, আজ দুজনার দুটি পথ, ওগো দুটি দিকে চলে গেছে বেঁকে। জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কি দিয়ে মুসবে বলো আগুনের জল? মুক্ত করে দিলাম পাখি, যেতে পারি সুরে, ভালোবাসি এ কথাটি বলবো না আর তোরে। সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে, না পাওয়ার সুখ খুঁজে নিব কষ্টের ফিরে। নিঝুম কেন আমার সকাল, কালো কেন রাত, সব কিছু হারিয়ে আজ শূন্য আমার হাত। মনের আবেগ মনে চেপে তাকাই আকাশ পানে, ভাবি কেন হারিয়ে গেলাম মরিচিকার টানে। মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি, আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি, হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি। মনে রাখিস, হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি। তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে, আমি তখন দুই চোখ মেলে তাকিয়ে থাকি জালনাতে, আকাশ দেখি বৃষ্টি দেখি, দেখি আমার চোখে জল, নিয়ে দূরের আকাশপথে উড়ে যাচ্ছে মেঘের দল। হয়তো আনমনে ভেবেছি কত রূপকথা, নয়তো অভিমানে কেঁদেছি একা একা। জানি কেউ তো বোঝে না আমার এ ব্যথা, তাই জোনাকিদের সাথে বলে যাই না বলা কত কথা। শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই, যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি তোমায় মন পাঁচড়ে, নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচ তা তোমার কাছে আজও গোপন। পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো, ভালোবাসা হলো কষ্টের প্রতীক। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে, একমত? ভালোবাসার মানুষগুলো সবসময় স্বার্থপর হয়, কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না, একাই বহন করে চলতে হয়। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে, আমার ঘরে আলো কখনো আসেনি। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে, একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে, একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে, একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে, আর যখন একা হই তখন সে এসে নীরবে অশ্রু ছড়ায়। কখনো যদি দেখা হয়ে যায় দুজনের পথ চলার পথে, সেই দিনও দেখবে তুমি আমি আছি বসে তোমার পথে। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি। প্রেম এক সুখ পাখি, পুষতে হয় বুকের খাঁচায়, সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমই যথেষ্ট। ভালোবাসার জন্ম কোথায়? সম্ভবত চীনে, কারণ চীনা জিনিসেরাই কোনো গ্যারান্টি থাকে না। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেই দিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো, অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। পৃথিবীর মধ্যে 90% ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায়। কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনাজল, অধরে মাখি লাভকে বৃথা মনে কষ্ট চেপে, আয়না ফিরে তুই আমারই বুকে, প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না। তোমারে যে চাহিয়েছে ভুলে একদিন, সেই জানে তোমারে ফোলা কি কঠিন। জীবনে যত বিপদ পড়বে
তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো। পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না। দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন। হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন। আবেগ অনেক কিছু করতে চায়, বিবেক বাধা দেয়, সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয়, অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয়। হায় রে ভালোবাসা, কাউকে হাসাও কাউকে কাঁদাও, আর কাউকে একেবারে শেষ করে দাও। কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে। সবার আকাশে সূর্য, আমার আকাশে মেঘ কেন? হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি, এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্য বানে নিয়ে যাবে। তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছে হয়, কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদের মাঝে কখনো মানবতা থাকে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। কেউ জড়িয়ে সবসময় বলুক পাশে আছে, ধরে বলুক তোমার হাসির আড়ালে কষ্টগুলো লুকানোর ব্যর্থ চেষ্টা করাই চরম বাস্তবতা, যা সবাই পারে না। দেখা হয় না তবুও ভালোবাসার টানটা বড্ড বেশি। অপেক্ষার অবহেলায় পড়ে মানুষগুলো একটা সময় মানসিকভাবে খুন হয়ে যায়। স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায় দিন শেষে তার থেকে আরো বেশি দূরে চলে যায়, এটাই বাস্তব। বুকের বামপাশটা সবার জন্য ব্যথা করে না, হ্যাঁ যার জন্য ব্যথা করে সেটা কখনোই সে বুঝতে পারে না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘ স্থায়ী হয় না। তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয়। সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে। কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণী, কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নয় তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে। এটা ফার্সুয়াল, এখানে সবাই সময় কাটাতে আসে। ফার্সুয়ালে রিয়েল লাভ হয় না, যদিও রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে হারিয়ে যায়। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো, কিন্তু প্রকৃত সুখ কখনো বিলাসিতা করা যায় খুঁজে পাওয়া যায় না। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে। 10 মিনিটের আত্মাতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না, প্রকৃত ভালোবাসা সেটাই, যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানো সময়গুলো, যা সত্যি অনেক মূল্যবান। এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না, হ্যাঁ এটাই বাস্তব। জীবনটা কেমন জানি ঘড়ির মতো হয়ে গেল, কেউ প্রয়োজন ছাড়া তাকায় না। মানুষ বড়ই অদ্ভুত, সে চায় সে পায় না, আর যে পায় সে তার মর্যাদা বোঝে না। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়া পূর্ণ হলো, আমাকে একা করে দিয়ে তুমি সত্যিই ভালো আছো। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আচ্ছা তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস, অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের।
ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বলতা হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের, একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই, তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তেই। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কলিজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদা দেনি, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। যদি সে দুর্বলতার সুযোগ নেয়, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যা চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে, একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদাই তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদাই তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত তাই না, আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয়। জীবনকে অদ্ভুত দেয় না, সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলোই সুপার এফএনএফ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝতে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না, বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। সত্যিই খুব কান্না আসে, আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে, ভাবতে অবাক লাগে। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না, যে তোমায় 10 মাস গর্ভ ধারণ করেছে, তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না।
মেসেজ দিচ্ছে না, আমি কেন দিব? এইভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হলো মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে, সবাই যেন সুখে আছে, দুঃখে সব আমারই ভাগে। অনুভূতিগুলোও তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণা নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক, তবু তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। আমি অহংকারী, আমার এত অহংকার কিসে জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে, তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথাই আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে, তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ হবেন ততই অন্যরা আপনাকে কত বিক্ষত করতে থাকবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে, কিছু চাইনি তুমি নিজে দিবে বলে, আর কিছু পাতায় লিখিনি তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ফি জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন স্মৃতি নিয়ে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশে বেঁচে থাকব। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে, আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার। আমরা অধিকার অর্জনের আগে অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি, আর এ কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত।